অবশেষে 3 দিন পর নিখোঁজ ব্যক্তির মৃতদেহ পুকুর থেকে উদ্ধার হলো। শুক্রবার সকালে দিনহাটা কলেজপাড়া সংলগ্ন একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। কলেজপাড়া এলাকার বাসিন্দা বিনয়কৃষ্ণ বর্মন মঙ্গলবার রাতে থেকে নিখোঁজ ছিলেন। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে পুলিশকে নিখোঁজ হওয়ার বিষয়টি লিখিতভাবে জানায়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে। এরপর আজ সকালে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনহাটায়। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে দিনহাটা কলেজপাড়ার বাসিন্দা বিনয়কৃষ্ণ বর্মন কীর্তনের অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এরপর গতকাল বৃহস্পতিবার প্রতিবেশীদের সঙ্গে নিয়ে দিনহাটা থানায় নিখোঁজের বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন নিখোঁজ বিনয়কৃষ্ণের স্ত্রী মায়ারানী বর্মন। তারপরেই তদন্ত নামে দিনহাটা থানার পুলিশ। আজ সকালে দিনহাটা কলেজপাড়া সংলগ্ন এলাকায় একটি পুকুরে বিনয়কৃষ্ণ বর্মনের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দিনহাটা থানায়। দিনহাটা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এটা কি নিছকই একটি আত্মহত্যা নাকি মৃত্যুর অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এখন সবাই বললো, দেখো যে লাশ লাশ পর আমরা বেরোলাম বাড়ির থেকে, বেরোয়া দেখলাম। আগে চিনতে লোকটাকে না? আমরা চিনতাম না। পরশুদিন রাতে কোনো আওয়াজ পেয়েছিলে? না। এবং কালকে সকালেও কোনো আওয়াজ না? সকালেও না, দিদি কত লোক গেল কেউ দেখে নাই তো। পরশু রাতে কোনো চিৎকার চেঁচামেচি না এখনো শুনি নাই আমরা। কি নাম? আমার নাম রুমা বসা।